ফ্রেন্ডস, পৃথিবীতে 2021 পর্যন্ত 40% মিডিল ক্লাস হবে, মানে পৃথিবীর অর্ধেক মিডিল ক্লাস ফাঁদে ফেঁসে যাবে। তোমাকে কি লাগে এমন কেন হয়, একজন যখন মিডিল ক্লাস ফ্যামিলিতে জন্ম নেয় তো মিডিল ক্লাস থেকেই মারা যায়? এমন কি জিনিস যেখানে 500 কোটি মানুষকে মিডিল ক্লাস ফাঁদে ফাঁসিয়ে রেখেছে? আমি বলছি, একজন মানুষ গরিব বা মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বেরিয়ে আসতে কেন পারে না? কম পয়সা রোজগার করে, হার্ডওয়ার্ক করে না এর জন্য? না, এর জন্য নয়। মিডিল ক্লাস ফাঁদ থেকে এর জন্য বেরিয়ে আসতে পারে না, কারণ ওর কাছে যত টাকা আছে ওটাকে ঠিকভাবে ম্যানেজ করতে পারে না। টাকাকে কিভাবে ম্যানেজ করতে হয় সেটাও ও জানে না, কারণ ওকে এসব কখনো শেখানোই হয়নি, না স্কুল থেকে, না প্যারেন্টস থেকে, না কোনো বন্ধুর দ্বারা শিখেছে। আর এর জন্য আজ আমি কিছু সিম্পল স্টেপ শেয়ার করব, যেগুলি ফলো করে আমাদের পৃথিবীতে মিডিল ক্লাস ফাঁদে ফেঁসে যাওয়া লোকজন বেরিয়ে আসতে পারে। শুধু দরকার একটু ফিনান্সিয়াল লিটারেসির, কারণ আমাদের পৃথিবীতে এখনো পর্যন্ত 76% ফিনান্সিয়ালি ইলিটারেট আছে। আর এই ঘাটতি দেখেই আমরা ডিসাইড করেছি, যতজন পর্যন্ত এই এডুকেশন পৌঁছাতে পারি এর চ্যানেল এর দ্বারা, আমরা এই নলেজটাকে ফ্রিতে পৌঁছে দেবো। তোমরা ভিডিওটাকে তোমাদের ফ্রেন্ডদেরকে শেয়ার করতে ভুলো না। আজ আমরা ডেবে এর বুক দ্য অটোমেটিক মিলিনিয়ার থেকে কিছু টাইমলেস প্রিন্সিপাল শিখবো, যা তোমাকে মিডিল ক্লাস ফাঁদ থেকে বার করবে, একজন মিলিনিয়ার হতে অনেক হেল্প করবে। ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখো, রেডি থাকলে কমেন্ট করো আই এম রেডি, কারণ তোমার লাইফ চেঞ্জ হবে। বুকের আথার প্রফেশনে একজন ফিনান্সিয়াল অ্যাডভাইজার ছিল, আর উনি 20 বছর বয়স থেকে লোকজনকে তার ফিনান্সিয়াল নলেজ শেয়ার করতে শুরু করে দিয়েছিল। তিনি তার নলেজ তাদের সঙ্গে শেয়ার করত যাদের বয়স 40 থেকে 50 বছর। একবার যখন ডেভিড নিজের কেবিনে বসেছিল, তো উনাকে তার এক্স স্টুডেন্ট বলল যে আপনার কাছে আমার ফাইন্যান্স এর ব্যাপারে পরামর্শ প্রয়োজন। তো ডেভিড বলল, তুমি কালকে তোমার ওয়াইফ এর সঙ্গে এসো, তারপর কথা বলবো। পরের দিন তারা তার অফিসে চলে এলো। ওদেরকে দেখে একদম সাধারণ লাগছিল, ওদেরকে দেখে যে কেউ বলে দেবে ওরা সাধারণ লোক। ডেভিডের মাথায় ওদের সাধারণ ইমেজ তৈরি হয়ে গিয়েছিল। স্বামীর নাম ছিল জিম আর ওয়াইফ এর নাম ছিল সুজি, ওদের বয়স 50 বছর। তিনি ডেভিডকে তার সম্বন্ধে বলল, গত 30 বছর ধরে একটাই কোম্পানিতে কাজ করছে, উনার অ্যানুয়াল স্যালারি $40,000, যা আমেরিকাতে অ্যাভারেজ স্যালারি হিসেবে ধরা হয়। এই সব জানার পর ডেভিড জিমকে জিজ্ঞেস করল, তোমার কাছে রিটায়ারমেন্ট এর মতো টাকা আছে? কারণ রিটায়ারমেন্ট এর জন্য অনেক টাকা লাগে। এই সব শুনে জিম তার স্ত্রীকে ডকুমেন্ট দেখানোর জন্য বলল। এরপর ডেভিড তাদের ডকুমেন্ট দেখল, যেখান থেকে তিনি বুঝতে পারলেন ওদের ব্যাংকে $4,00,000 আছে, তাদের কোনো প্রকারের লোন নেই, তাদের কাছে 2টি দামি কার আছে, যার মধ্যে একটা এরা ইউজ করে আর একটা রেন্টে দেওয়া আছে, আর এদের ফাইন্যান্সিস অনেক স্ট্রং আছে। এসব দেখে ডেভিড তাদেরকে বলল, এইসব তো ঠিকই আছে, কিন্তু তোমাদের বাচ্চার ও তো খরচা আছে। উত্তরে জিম বলল, ওদের বাচ্চা কলেজে পড়ে, ওরা নিজেরাই ইনকাম করে, নিজেরা খরচা করে, ওদের খরচ একদম কম ছিল আর ওদের ইনকাম একদম স্ট্যাবল ছিল। তারপর ডেভিড ওদের নেটওয়ার্ক ক্যালকুলেট করলো, তো তিনি বুঝতে পারলেন ওদের নেটওয়ার্ক $1,000,000 থেকেও অনেক বেশি। নিজে চোখের সামনে এই নাম্বার দেখে ডেভিড শকড হয়ে গেল, কি করে এরা অ্যাভারেজ স্যালারি আয় করেও মিলিয়নার হয়ে গেল? তারপর ডেভিড ভাবলো, আমাকে এদেরকে শেখানো বাদ দিয়ে এদের থেকে শিখতে হবে, কারণ আমি যেগুলি লোকজনদেরকে বলি সেগুলি এরা প্র্যাকটিক্যালি করছে। তো ডেভিড তাদেরকে জিজ্ঞাসা করলো, একজন অ্যাভারেজ স্যালারি মানুষ একজন মিলিনিয়ার কী করে হয়? যার উত্তরে এরা ডেভিডকে 5টি লেসন শেখালেন, অনেক ভ্যালুয়েবল লেসন ছিল। ভিডিও স্কিপ করো না, কারণ এই লেসন এখন তোমরা শিখবে। ওনারা ডেভিডকে ফার্স্ট লেসন এটা শিখিয়েছিল যে পে ইয়োর সেলফ ফার্স্ট। যখন জিম আর সুজি বাজেট বানিয়ে টাকা সেভ করতো, তো প্রত্যেকবার তারা একটা ফিক্সড অ্যামাউন্ট সেভ করার প্ল্যান তো করতো, কিন্তু করতে পারতো না। আর বারবার বাজেটিংয়ে ফেল হওয়ার পর সুজি তার মায়ের সঙ্গে কথা বলে, বলে যে তারা বারবার বাজেট বানায় কিন্তু ফিক্সড অ্যামাউন্ট সেভ করতে প্রত্যেকবার ফেল হয়। তো সুজির মা সুজিকে বলল পে ইয়োর সেলফ ফার্স্ট রুল এর ব্যাপারে। উনি ওকে বলল যে তারা সেভিং এর অ্যামাউন্ট সবার প্রথমে আলাদা করে দেবে, আর বাকি টাকা নিজের নিডস আর ওয়ান্টস এর খরচ করা দরকার, কারণ বাজেট বানিয়ে সেভ করা কঠিন হয়। এবং তারপর ইমোশনাল বিংস, যখন আমাদের হাতে টাকা থাকে তখন আমরা লজিক থেকে নয় ইমোশনস এ ভাবি, আর যেখানে তুমি ইমোশনস এ ভাবো ওইখানে তোমার খরচা হবেই। এই অ্যাডভাইসের পর সুজি আর জিমি পে ইয়োর সেলফ ফার্স্ট রুলটাকে চোখ বন্ধ করে ফলো করতে লাগলো, আর এতে তাদের অনেক সুবিধা হয়। আমি শিওর যে আমরা সব একই ভুল করি, যা মনে হলো তাই নিয়ে নিলাম, ইএমআই এ দামি ফোন, বাকি স্যালারি অন্য কিছু নিয়ে উড়িয়ে দিলাম, ধার করে ক্লাব চলে গেলাম। তোমরা জানো আমরা এইসব ইম্পালসিভ ডিসিশন কেন নিই? কারণ আমাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে যে আমরা একবার জিতলে যা মনে আসবে তাই করবো। ঠিক আছে, তুমি এমনভাবে জীবন কাটাতে চাও তো কাটাও, কিন্তু পরে যখন একটা মিডিল ক্লাস জীবন কাটাবে তখন কেঁদো না। ফ্রেন্ডরা সব বড়লোক হয়ে গেলো, আমি কেন মিডিল ক্লাস এসব বলো না, এখনও টাইম আছে, ইনভেস্ট করা শুরু করে দাও। জিমি আর সুজি নিজের সেভিং আর ইনভেস্টমেন্টের জার্নি শুরু করেছিল নিজের মান্থলি ইনকামের 4% নিয়ে। যেই কোম্পানিতে উনি কাজ করতেন ওই কোম্পানির রিটায়ারমেন্ট প্ল্যান এ ইনভেস্ট করে উনি ছোট একটা শুরু করেছিল, কিন্তু পরে তিনি তার ইনকামের 10% ওই প্ল্যানে ইনভেস্ট করা শুরু করেছিল। এরপর ও তার ইনকামের 10% কনসিস্টেন্সি ইনভেস্ট করতে থাকে, কোনো মান্থ স্কিপ না করে। তো তুমি বিজনেস করো বা জব করো, তোমাকে তোমার ইনকামের 10% শুরুতে আলাদা করতে হবে, আর এটা কিছু ভালো জায়গায় যেখানে রিস্ক কম রিটার্ন বেশি সেই সব জায়গায় ইনভেস্ট করতে হবে। লেসন 2,
put it on automatic. Jini Ashudir jonno nijer salary ek ongsho save kora khubi shohoj hoye gechilo. Karon uni na stock market e na mutual fund e invest korchilo. Uni nijer company retirement fund e invest korchilo. Jar karon unar taka kete mane invest korar pori asto. Ar er jonnoi uni kono month skip na kore income e 10% invest korto. Beshir bhag manush taka save korte parto na. Karon se saving ke ekta option hisabe dekhto. Tumi mone hoy jano na kintu er ekta psychological reason ache. Prottek manusher willingness er ekta capacity ache. Mane tumi kichu bhalo habit ba pleasurable activity ke na bolo tomar willingness hote lage. Eki bhabe jokhon tumi taka save korar kotha bhabo tokhon o tomar willingness hote spend hoy. Ar er jonno onek bar tumi tomar willingness ke onno kaje use kore nao. Erpor saving er jonno tomar kache willingness beche thakei na. Kintu jodi tomar kache saving korar jonno option i na thake to tomake tomar will lagiye taka bachate hobe na. Karon tumi tomar income er oi bhag prothom theke alada kore debe. Ar eta korar phole tumi ekjon regular investor hoye jabe. To tomar bank account er saving e jao ar 10% tomar income er prottek mashe alada korar jonno automatic system lagao. Lesson 3, the latte factor. The latte factor ekta byapok famous term financial world e. আমেরিকাতে লোকজন রোজ নিজের দিন কফির সঙ্গে শুরু করে আর রোজ কফিতে 10 থেকে 20 ডলার খরচ করে একই রকম যেমন ইন্ডিয়াতে লোক চায়ে খরচ করে যদিও ইন্ডিয়ার লোকজন 10 থেকে 20 ডলার খরচ করে না লাটে ফ্যাক্টরের সিম্পল ফ্যাক্টর হয় ফালতু খরচা এক উদাহরণের মাধ্যমে বুঝি তুমি কফি ঘরে বানিয়েও খেতে পারো কিন্তু তুমি দোকানে গিয়ে খাচ্ছো এটা হচ্ছে ফালতু খরচা সরল ভাষায় তুমি রোজ এমন খরচা করছো যেটা তুমি না করলেও চলবে যেমন স্মোকিং ড্রিঙ্কিং কফি ফাস্ট ফুড তো একে লাটে ফ্যাক্টর বলে আমরা বুঝতে পারি না যে আমরা এতে ছোট ছোট পেমেন্ট করে নিজের অনেক খরচা করে নিই যেমন তুমি দেখতে পাচ্ছ একজন লোক একদিনে $5 মানে 350 টাকা যদি খরচা করেন তো ও আসলে বছরে প্রায় $1900 আর 40 বছরে প্রায় $1,000,000 খরচা করছে এবার তুমি ভাবো যদি তুমি এই সব টাকাগুলোকে বাঁচিয়ে ইনভেস্ট করলে তোমার কাছে রিটায়ারমেন্ট এর জন্য কত টাকা হবে লেসন 4 ফান্ড ইওর ড্রিম অ্যাকাউন্ট এবার তোমার মনে একটা কোশ্চেন আসছে যদি আমি আমার ইনকামের 10 থেকে 20% প্রথমেই সরিয়ে দিই তো এতে আমাদের স্ট্যান্ডার্ড অফ লেভেল কমে যাবে অথবা আমি আমার ওয়ান্টস কে ফুলফিল করতে পারবো না এর সলিউশন খুব সিম্পল তোমাকে আরেকটা অ্যাকাউন্টে সেভিং করতে হবে আর এই অ্যাকাউন্টের নাম হবে ড্রিম অ্যাকাউন্ট এবার তুমি তোমার রিটায়ারমেন্টের জন্য তো সেভিং করছোই কিন্তু তোমাকে যদি তোমার কিছু ডিজায়ার ফুলফিল করতে হয় তো তুমি এটার জন্য অ্যাডভান্স প্ল্যানিং করবে ফর এক্সাম্পল তুমি বালি ঘুরতে যাবে বা নিজের বিজনেস করবে বা রয়্যাল ইনফাইল বাইক কিনবে তো লোন নেওয়া বাদ দিয়ে তুমি তোমার ড্রিম অ্যাকাউন্টে টাকা সেভ করা শুরু করতে পারো তোমাকে প্রত্যেক মাসে নিজের ড্রিম অ্যাকাউন্টে টোটাল ইনকামের 10% সেভ করতে হবে তো ওভারঅল দেখা যায় তো তুমি তোমার ইনকামের 30% সেভ করবে 20% রিটায়ারমেন্টের জন্য আর 10% নিজের শখ পূরণের জন্য এবং বিশ্বাস করো এই 10% যেটা তুমি তোমার ড্রিম অ্যাকাউন্টে সেভ করবে এটা শুরুতে একটু কঠিন লাগবে কিন্তু যখন তুমি ধৈর্য ধরে টাকা বাঁচিয়ে রেখে তোমার ডিজায়ার ফুলফিল করবে কোনো ইএমআই বা লোন ছাড়া তখন যে খুশি তোমার চেহারায় হবে সেটা শব্দতে বলা ইম্পসিবল আর ভাবো তোমাকে যদি জব থেকে বের করে দেই তখনও তোমার এত স্ট্রেস ফিল হবে না কারণ তুমি তোমার ড্রিম অ্যাকাউন্টে অলরেডি কিছু সেভিং করে রেখেছো যা তোমার এখন কাজে লাগবে ভেবে নাও তোমার কাছে এক বছরের সেভিং আছে তো তুমি এক বছরের টাইম নিয়ে নিজের বিজনেস শুরু করতে পারো অথবা আরাম করে নতুন জবের জন্য অ্যাপ্লাই করতে পারো কথাগুলো ভালো লাগলে ভিডিওটা লাইক করে দাও লেসন 5 বাই অ্যাসেটস জিনি আর সুজি নিজের ফিউচারের একদম চিন্তা ছিল না কারণ যে টাকা তারা রিটায়ারমেন্ট এর জন্য সেভ করেছিল ওগুলো তো তাদের কাছে ছিলই ওর সঙ্গে ওদের কাছে এক্সট্রা ঘরও ছিল যেখান থেকে তাদের প্যাসিভ ইনকাম হতো পুরো পৃথিবীতে ফিনান্সিয়াল অ্যাডভাইজার দ্বারা রিয়েল এস্টেট আর ঘর প্রত্যেকবারের মতো বেস্ট ইনভেস্টমেন্ট বলা হয় কারণ ঘরের দুটো লাভ হয় প্রথম এর দাম বাড়তে থাকে সেকেন্ড লিসে দিয়ে তুমি একটা ভালো রেন্টাল ইনকাম করতে পারো জিমি আর সুজির এই ঘরের লাভ এটাই হবে যে ওদের ঘরের দাম তো বাড়বেই ওর সঙ্গে সঙ্গে প্রত্যেক বছর ওদের রেন্টাল ইনকামও বাড়বে যার ফলে যদি ওদেরকে এক্সট্রা খরচা করতে হয় তো ওনাদের কোনো প্রবলেম হবে না তো অ্যাসেটস বাই করার জন্য ধ্যান দাও আশা করছি তুমি এগুলো ফলো করে তুমিও সেভিং করা শুরু করবে ফিনান্সিয়ালি ডিসিপ্লিন হবে আর হ্যাপিলি রিটায়ার হতে পারবে